আজকের দিনটা অন্য দিনের মতো মর্নিং ওয়াক করে শুরু হলেও আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল ছিল, কারণ আজকের আমার জন্মদিন। কিন্তু আমার জন্মদিন তো আমার পালন হয় না, আমি নিজেই পালন করি না। যাই হোক, তাই স্নান করে রেডি হয়ে গেছি। তখন তো ডেলিভারি পার্সন ফোন করে, আপনি আপনার দুটো ডেলিভারি রয়েছে নিয়ে যান। গিয়ে দেখি না একটা ওপেন বক্স ক্যাটাগরি ছিল, সেটা খুলে দিল। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা স্টিল গার্ডের হেলমেট আর একটা, চলো তোমাদের খুলে দেখাই। বুঝতে পেরেছ নিশ্চয়ই, এটা হচ্ছে হেলমেট চিন স্ট্র্যাপ মাউন্ট। সহজ কথায় বলতে গেলে হেলমেটের নিচে ক্যামেরা বা মাউন্ট লাগানো থাকে এটার উপরে আর কি। কদিন ধরে মোটো ব্লগিং করার শখ চেপেছে, তাই কী আর করা যাবে, শখ যেহেতু চেপেছে কী ব্লগ করবো জানি না, বাট কিনেই নিয়েছি। তারপরে স্কুলে এসে দেখি এটা আমার চাপ বাড়িয়ে চলে গেছে। যাই হোক, তাদের সঙ্গে গল্প করে, যেহেতু এখন ছুটি চলছে, কোনো কাজ নেই, স্টুডেন্টরা নেই মানে তেমন কোনো কাজ নেই আর কি। তাও কিছু অফিসিয়ালের কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্ক এই সব কিনে আনা হয়েছিল, এগুলো খেয়ে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে এসে হেলমেটে মাউন্টটা লাগাতে তো ঘামে ঘাম। কুস্তি কুস্তি করে যা হোক লাগালাম, এবার দেখো তোমরা কেমন হয়েছে লাগানোর পরে। বিকালে আড্ডা মারতে গিয়ে দেখি বুদ্ধ শান্ত আমার জন্য কেক কিনেছে, কারণ আমার জন্মদিন। Let's celebrate together. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমরা জানি এরকম বছরের পর বছর সেলিব্রেট করতে পারি। কেকটা শান্তনুর রুমে কেটে ওর রুমে মাছ মাংস মুড়ি পায়েস এইসব দিয়ে ডিনার করে বাড়ি ফিরব। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।